প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের চলমান পঞ্চম রাউন্ডে গানে গানে সেরা প্রতিযোগিতা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি যেহেতু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বিচারক, এবং আমাদের বিচারক মণ্ডলীও আছেন যারা, তারাও দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের সঙ্গীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে যার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তিনি হচ্ছেন বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় মিলন ভট্টাচার্য। তারপর যিনি আছেন, তিনি আমার অত্যন্ত ভালোবাসার, আমার পছন্দের, আপনাদেরও পছন্দের বিশিষ্ট সঙ্গীত পরিচালক সুরকার পার্থ মজুমদার। প্রিয় দর্শক, তারপরে যিনি আছেন, তিনি হচ্ছেন সাধারণ মাল্টিমিডিয়া চেয়ারম্যান, সঙ্গীত পরিচালক সুরকার আকাশ জোয়ারদার। এরপরে যিনি আছেন, তিনি হচ্ছেন আমার অনেক প্রিয়, আপনাদের সবার প্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুকণ্ঠী সুদর্শনা, এবং আমাদের জাজেস প্যানেলের একমাত্র মহিলা জাজ ডলি শান্তনী। প্রিয় দর্শক, এবার যাদের সাথে পরিচয় করিয়ে দিব, তাদের ছাড়া আসলে আমাদের অনুষ্ঠানই বৃথা, কারণ যন্ত্র ছাড়া সঙ্গীত অর্থে। তাই চলুন পরিচয় করিয়ে দিই আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে। আমাদের আজকে কিবোর্ড বাজাবেন নাদিম ভুঁইয়া, গিটারে আছেন সেলিম রেজা, বেস গিটারে আছেন সোহেল মাহমুদ, অক্টোপ্যাডে আছেন পল এবং মানিক ভাই, তবলায় আছেন অনির্বাণ, বাঁশিতে আছেন সাব্বির এবং জালাল ভাই, দোতারায় আছেন আনন্দ। সুরে তালে ছন্দে গানেরই আনন্দে আমাদের উদ্বেলিত করতে আসছে শারমিন। শারমিন হচ্ছে হবিগঞ্জের বন্ধু। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন, আমি হবিগঞ্জ থেকে এসেছি। দিনহীন মু শীতে কো হো মাটির বাসন আমার দয়াল ছাইলে লইব জোরা, মুর্শিদ চাইলে লইব জোরা, এমন বান্ধব কে আছে রসিকা আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিকা আমার, মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে তুই, তুমি প্রথমে ধরছিলে ঠিকই, পরে গিয়ে তুমি শুরু থেকে সরে গেছো ভাই, তো আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, পরের দিকে সুর থেকে চলে গেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। সঙ্গীত আমার ধ্যান, সঙ্গীত আমার জ্ঞান, এই সঙ্গীত নিয়ে আসছেন কুষ্টিয়ার খ্যাপা মাহফুজ।
আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমি কুষ্টিয়া থেকে আসছি ভরসা করি এ ভবকান্ডারি ভরসা করি Shakodi e bhavokandari halti chhariya tumi da 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 he nodi bhara dheo bujho na toke একটু দেখতে চাই হ্যাঁ তো আপনাকে একটা ওয়েটিং কার্ড দিচ্ছি আপনি একটু ওয়েট করেন পরে ডাকতে একটা নিয়ে যান সঙ্গীতের আকাশে উঠতে নেই মানা তাই মেলে ধরো ডানা আমাদের এবারে শিল্পী আপন চন্দ্র তিনি এসেছেন রংপুর থেকে নমস্কার আমার নাম আপন চন্দ্র আমি রংপুর থেকে এসেছি আমি একটি বিচ্ছেদ গান গাবো কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি যার জন্য ঘর বাঁধিলাম সে রইল না ঘরে সেই ঘর আপন তোমার তো কয়েক জায়গায় সুর ঠিক নাই তো তুমি কি কিবোর্ড শুনতে পাচ্ছ এই কট্টট শুনতে পাচ্ছ বেসুরা হচ্ছে তো না আরবার তো কোনো সুযোগ নাই তোমার প্র্যাকটিস করো তুমি হ্যাঁ
ভালো ওর গলা ভালো খুব সুন্দর হ্যাঁ খুব ভালো গাচ্ছো কিন্তু ওকে গানে গানে শেরা গানে গানে শেরা গানে গানে শেরা আমাদের এবারের বন্ধু রুকসানা রুকসানা এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি জেলাবিবাড়িয়া রুকসানা ওরে কেউ তো বুঝল না এই মনের বেদনা ওরে কেউ তো বুঝল না এই মনের বেদনা জীবনে চাইলাম যারে তারে পাইলাম না আমি পাইলাম যারে তারে চাইলাম না ওরে তোমার নামটা কি জি ম্যাম রুকসানা আচ্ছা তুমি আরেকবার গাও এই মুখটুকু ঠিক আছে আরেকবার কেউ তো বুঝল না আমার এই মনের বেদনা আমি চাইলাম যারে তারে পাইলাম না আমি পাইলাম যারে তারে চাইলাম না খুব সুন্দর খুব সুন্দর আসো তুমি নিয়ে যাও সঙ্গীতের আকাশে উঠতে নেই মানা তাই মেলে ধরো ডানা আমাদের এবারে শিল্পী আসসালামু আলাইকুম আমি রায়হান রাজ আমি গাজীপুর জেলা থেকে আসছি এখন আমি একটি ফোক গান করতেছি বিরতি করিয়া পাগল বানাইয়া প্রেম রসি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু প্রেম রসি দিয়া গলে রইয়াছ দূরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে যেটা হচ্ছে আমি বলছি সেটা হচ্ছে তুমি স্কেল দেখে নিয়েছো তো তারপরে তুমি আর একটা স্কেলে চলে যাচ্ছে তারপরে ওখান থেকে শিফট করে আরেক জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ তুমি স্কেলের ব্যাপারে স্কেলটা তুমি ভালো করে বাসায় রপ্ত করো হ্যাঁ এটা রপ্ত করতে হবে একটু শিখতে হবে নাহলে তুমি কেউ যেতে পারছে না তোমার সাথে তুমি তুমি এবছর প্র্যাকটিস করো আরও ভালো করে
পরবর্তী বছরে তুমি আবার অংশগ্রহণ করো, ঠিক আছে? প্রিয় দর্শক, গানের সুরে এবং তালে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে দেখা হবে আগামী পর্বে। সাথে থাকছে আমাদের প্রতিযোগী এবং আমাদের মূল্যবান জাজেসরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গানে গানে সেরার জন্য অপেক্ষা করতে থাকুন। আজকের মতো এখানেই বিদায়।